লোকসভা ভোটে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। ওয়েনার থেকে লড়ছেন রাহুল গান্ধী এবং তিরুবনন্তপুরমে কংগ্রেস প্রার্থী শশী থারুর, রাজনন্দগাঁওয়ে কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেল, আলাপ্পুঝা থেকে ভোটে লড়বেন কেসি বেনুগোপাল। লোকসভা ভোটে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। 39 জনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। লোকসভা ভোটে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা 39 জনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ওয়েনার থেকে ভোটে লড়বেন রাহুল গান্ধী, তিরুবনন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর, রাজনন্দগাঁওয়ে কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেল, আলাপ্পুঝা থেকে ভোটে লড়বেন কেসি বেনুগোপাল। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলছেন তিনি আর এই রাজনীতির যুদ্ধে সিপাই নন, তিনি কি রাজনীতি থেকে অবসর নিতে চান? এই প্রশ্নই কিন্তু জোরালো হচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তীর মন্তব্যের পর। আমি জানি না কেন যতবার আমি হাত জোড় করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমায় ছেড়ে দিন, এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধে সিপাই নই। কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমায় আবার জিতিয়ে দেন, মহা মুশকিল হয়ে যাবে। তবে এবার আমি প্রমিস করেছি আর না এবার ছাড়ব আমি, কারণ কী হবে এই ওসব বললে হবে না, এবার আমি ছাড়ব। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো, আসবই না আমি এখানে, কিন্তু ছাড়তে ইচ্ছেও করে না। আমার অন্তরটা এখানে এসে গেছে, ভালোবেসে ফেলেছি বারাসাতকে আমি, তাই আমি ছুটে ছুটে আসি আপনাদের সঙ্গে দেখা করি। আমূল পরিবর্তিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, আর আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিকের এই নতুন সিলেবাস প্রকাশিত হচ্ছে প্রায় এক দশক বাদে। প্রায় 90% পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এবার থেকে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক। দিল্লি বোর্ডের আগেই ঘোষণা রাজ্যের, একাদশ এবং দ্বাদশ মিলিয়ে হবে চারটি সেমিস্টার। 2025 নভেম্বর এবং 2026 মার্চে হবে পরীক্ষা। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার আর হবে না উচ্চ মাধ্যমিকের টেস্ট। কোন সিলেবাসে কিভাবে পরীক্ষা তা জানানো হবে বৃহস্পতিবার, এমনই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিশেষ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আগে অ্যানুয়াল সিস্টেম অফ ইভ্যালুয়েশন ছিল, এখন সেমিস্টার সিস্টেম হচ্ছে যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত, চারদিকে স্বীকৃত। হায়ার এডুকেশনে মানে বিএ বিএসসি গ্র্যাজুয়েশনস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট সর্বত্রই এটা রয়েছে। সেখানে টেস্ট পরীক্ষার কোনো কিন্তু গুরুত্ব থাকছে না, ফলে টেস্ট পরীক্ষা কিন্তু সেটা হবে না। আর আরেকটা যেটা ইস্যু হচ্ছে, সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে, মানে রিভিশন, সিলেবাস রিভিশন এবং বাইফার্কেশন, সেই হিসেবে আমরা করছি, এই দুটো জিনিস করছি। কারণ সিলেবাসটা অনেক জায়গায়, কারণ লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে, এবার সেই 13-র পরেই 2024 হচ্ছে 11 বছর বাদে, ফলে 11-এ পরীক্ষা স্কুলই নেবে আমাদের গাইডলাইন অনুযায়ী। এবারে যারা মাধ্যমিক দিল সত্য 2024-এ, তারা যখন এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তারা সেমিস্টার সিস্টেমেই ভর্তি হবে, আর তারা যখন ক্লাস 12-এ উঠবে 25-26 তখন ক্লাস 12-এর হচ্ছে সেমিস্টার সিস্টেম চলবে, এবং 25-26 ব্যাচটা যখন ফাইনালি যখন এইচএস দেবে 25-এ নভেম্বরে হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং 26-এর মার্চে হচ্ছে সেকেন্ড সেমিস্টার, সেই ব্যাচটা হচ্ছে ফার্স্ট পাস আউট ব্যাচ হবে যারা এই সেমিস্টার সিস্টেমে থ্রু দিয়ে উচ্চ মাধ্যমিকে বেরোচ্ছে।